হ্যালো ভিউার্স ওয়েলকাম টু স্টুডেন্টস পয়েন্ট বাই শোভন স্টুডেন্টস পয়েন্টের তরফ থেকে তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাপোর্ট করার জন্য সো দেখো এইচএস এক্সাম দু হাজার কুড়ির আজকে আমি তোমাদের সাইশান দিতে চলেছি বাংলা থেকে খুবই ইম্পর্টেন্ট একটা টপিক তোমরা সবাই জানো আমার বাংলা থেকে আমি ছটা কোয়েশ্চেন দেবো খুব ইম্পর্টেন্ট যেখান থেকে তোমরা হানড্রেড পারসেন্ট কমন পেয়ে যাবে সো দেখো যে কোশ্চেনগুলো দিচ্ছি সেইগুলো কিন্তু তোমাদের টেস্ট এক্সাম এবং কিন্তু ফাইনাল এক্সামের জন্যই মোস্ট ইম্পর্টেন্ট তোমরা কিন্তু প্লিজ কেউ মিস করবে না সো দেখো আমি কিন্তু তোমাদের বাংলা শায়শান থেকে আগেও অনেক ভিডিও আপলোড করেছি যেমন তোমাদের বাংলা নাটক গল্প কবিতা থেকে সাহিত্যের ইতিহাস থেকে আপলোড করে দিয়েছি প্লিজ চেক করে নেবে লিঙ্ক আমি দিয়ে দেবো ডিসক্রিপশান বক্সে আর নতুন যারা আছো বন্ধুরা প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও তোমাদের অনেক হেল্প হবে এখানে কিন্তু তোমরা সব রকম ভিডিও সায়েন্স কমার্স আর্টস সব ভিডিও পেয়ে যাবে সায়েন্সের রিলেটেড সব আমি আপলোড করে দেবো প্লিজ একটু ফলো করবে সো দেখো এখন আমি যে কোশ্চেনগুলো দিচ্ছি তোমাদের খুবই ইম্পর্টেন্ট ফার্স্টে দেখো আমি তোমাদের যে লিস্ট যেটা আছে আমার বাংলা কি কি আছে তোমাদের সিলেবাসে সেটা আমি দেখিয়েছি গাঢ় পাহাড়ের নিচে ছাতির বদলে হাতি কলের কলকাতা মেঘের গায়ে জেলখানা হাত বাড়াও তো দেখো এই তোমাদের সিলেবাসে রয়েছে এবার আমি তোমাদের সাজেশানগুলো দিচ্ছি কি কি তোমরা পড়বে গাঢ় পাহাড়ের নিচে থেকে তোমাদের আমি এই কোশ্চেনটা দিয়েছি গাড়ো পাহাড়ের নিচে যারা বাস করে তাদের জীবনযাত্রার সংক্ষিপ্ত বর্ণনা দাও মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন তোমরা কিন্তু কোশ্চেনগুলো যদি সম্ভব হয় খাতায় লিখেও নিতে পারো ভালো করে অ্যানসারগুলো প্রিপারেশান নিয়ে যাবে নেক্সট কোশ্চেন আমি আসছি ছাতির বদলে হাতি তোমাদের এখান থেকে আমি যে কোশ্চেনটা দিয়েছি চেংবানের মাথায় আকাশ ভেঙে পড়ে চেংমানকে কেন তার মাথায় আকাশ ভেঙে পড়েছিল মোস্ট ইম্পর্ট্যান্ট খুব ভালো করে প্রিপারেশান দেবে কোশ্চেনটা নেক্সট কোশ্চেন আমি আসছি কলের কলকাতা তো হঠাৎ একদিন খেপে উঠলো কলের কলকাতা কলকাতা খেপে ওঠা বলতে লেখক কি বুঝিয়েছেন কলকাতার ক্ষেপে ওঠার ফল কি হয়েছিল মোস্ট ইম্পর্টেন্ট তোমরা কিন্তু কোশ্চেনটা ভালো করে প্রিপারেশন নিয়ে যাবে নেক্সট আমি আসছি তোমাদের মেঘের গায়ে জেলখানা এখান থেকে যে কোশ্চেনটা আমি দিয়েছি তোমাদের আজ ইংরেজ নেই তবু আগের ব্যবস্থায় বহাল আছে বক্সায় কোন ব্যবস্থার কথা এখানে বলা হয়েছে যখন বক্সায় ইংরেজরা বন্দি শিবির তৈরি করেছিল তখন সেখানকার পরিবেশ কেমন হয়েছিল মোস্ট ইম্পর্টেন্ট তোমরা কিন্তু এই কোশ্চেনটা ভালো করে প্রিপারেশান নিয়ে যাবে নেক্সট আমি আসছি হাত বাড়াও তো দেখো এখান থেকে যে কোশ্চেনটা আমি দিয়েছি সরু লিক লিখে আঙুল দিয়ে সেই সব খুনিদের সে শনাক্ত করেছে সে শনাক্ত করেছে কে শনাক্ত করেছে কাদের কেন খুনি বলা হয়েছে মোস্ট ইম্পর্টেন্ট নেক্সট কোশ্চেন আমি দিয়েছি লাস্ট কোশ্চেন এটা তোমাদের তোমরা হাত বাড়াও তাকে সাহায্য করো লেখক কাকে কিভাবে কেন সাহায্য করতে বলেছেন মোস্ট ইম্পর্টেন্ট তোমরা কিন্তু এই সব কোশ্চেনগুলো ভালো করে প্রিপারেশান নিয়ে যাবে আশা করছি তোমাদের কোনো প্রবলেম হবে না তো নতুন যারা আছো বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করে নিও সমস্ত ভিডিও সাজেশন রিলেটেড আমি পরপর আপলোড করতে থাকবো একটু ফলো করবে অনেকটাই হেল্প হবে তোমাদের তো আমাদের সাপোর্ট করার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ রইল